নমস্কার বন্ধুরা, আমি মিতা পাঠক। আজকের আমি আমার রান্নাঘরে আপনাদের শেখাবো হেলদি অ্যান্ড টেস্টি চিকেন রোস্ট। আসুন চিকেন রোস্ট করতে কি কি লাগবে দেখে নি। এখানে আমরা 400 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি, যেটা মানে ডায়েটে যারা আছেন তারা এই রোস্টটা খেলে কোনো অসুবিধা হবে না। আর এই চিকেনটা আমি ম্যারিনেট করব, তার জন্য আমাদের লাগবে 1 চামচ এখানে লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি মির্চ, আর 1 চামচ আদা রসুন বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা আর 4 কোয়া রসুন নিয়ে বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে 100 গ্রাম দই, টক দই এটা, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, একটু কেওড়া জল, গোলাপ জল আর নুন স্বাদ মতন। এবার এটা আমি ম্যারিনেট করব চিকেনটা। কি করে দেখে নি আমরা ম্যারিনেট করে কি কি করে। এতে আমরা দইটা দেব, সব মশলাগুলোই আমরা দিয়ে নেব এর মধ্যে। লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, আমি এতটুকু নুন দিচ্ছি। এটাকে মাখবো। এবার এতে আমি একটু গোলাপ জল দেব, 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। দেখুন আমি ছোট চামচ নিয়ে নিয়েছি, এই চামচের 1 চামচ গোলাপ জল। এটা অপশনাল আছে, নাও দিতে পারেন যদি না থাকে। এই লকডাউনে হাতের কাছে যা মশলা আছে সেই মশলা দিয়ে আমি রান্নাটা দেখাচ্ছি। যদি কেওড়া জল গোলাপ জল না থাকে দেবেন না, তাতেও কোনো অসুবিধা হবে না। এটা আমরা ম্যারিনেট করে 1/2 ঘন্টা রেখে দেব, 1/2 ঘন্টা পর আসছি। দেখুন 1/2 ঘন্টা পর আমরা ফিরে এসেছি, আমাদের চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এবার এটা আমরা একটা তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাসে, ওটাতে আমরা সেকব। আমি অলরেডি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার এতে আমি সামান্য একটু তেল ব্রাশ করব। তেল বেশি আমি দেব না, দেখুন হালকা তেল দিচ্ছি, এটা খালি ব্রাশ করে নেব। এর উপরে চিকেনগুলো আমি সাজিয়ে দেব। তেলটা গরম হয়ে আসছে, এবারে চিকেনগুলো আমি সাজিয়ে দিচ্ছি। দেখুন আমি চিকেনগুলো সব সাজিয়ে দিলাম, এবারে ওপর দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য, এটা ভাপে ভাপে হতে থাকবে। গ্যাসটা আমি মিডিয়াম আঁচ করে দিচ্ছি। এবার আমি লিডটা খুলে দেখছি, 1 পিস হয়ে গেছে। এবার এটা আমি উল্টে দেব। আপনাদের কাছে যদি এরকম জিনিস না থাকে আপনারা অন্য কিছু দিয়ে উল্টাতে পারেন, কাঁটা দিয়ে বা এটা উল্টে দিলাম। এবার আবার আমি 5 মিনিট চাপা দেব। দারুণ সুন্দর একটা গন্ধ কিন্তু আসছে। আমি আগেও বলেছি এখনো বলছি যে গোলাপ জল কেওড়া জল যদি না থাকে ওটা অপশনাল, ওটা নাও দিলেও চলবে, খেতে কিন্তু ভালোই এটাও তো হবে। আমি এবার লিপটা খুলে দেখছি একবার, দেখুন কি সুন্দর কালার এসছে আর গন্ধ দারুণ বেরোচ্ছে। এগুলো আপনারা মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেবেন। আর যদি খুব স্মোকি গন্ধ চান
তাহলে তাওয়া থেকে এগুলোকে নামিয়ে গ্যাসে একটু এপিট ওপিট করে একটু জ্বালানো গন্ধটা আসার জন্য একটু জ্বালিয়ে নেবেন হালকা। আমার এটা আরেকবার চাপা দেবো আমি, এবার এটা আমার হয়ে এসছে আর 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে স্মোকি ভাবটা আনতে পারবো। মাংসগুলোকে এরকম আপনাদের কাছে এই জিনিসটা না থাকলে চিমটে দিয়েও ধরতে পারেন, এইভাবে হালকা হালকা দুপিঠে করে দিতে পারেন বা না করলেও চলবে। এইভাবে করবেন। এটা আমি কেটে দেখাচ্ছি কিরকম সিদ্ধটা হয়েছে ভেতরে। দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে, ভেতরে কোনো কাঁচা নেই। এইভাবে আপনারা করবেন আর দারুণ খেতে হয়, সুন্দর গন্ধ আসছে। আর আপনারা এটা ট্রাই করবেন, যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের কোনো কথা বলার থাকে জানাবেন। থ্যাংক ইউ।